আপনাদের কম্পিউটারের হার্ড ডিস্কটা কতদিন ভালো থাকছে সেটা কিভাবে দেখবেন? আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এবং খুব সহজে আপনার কম্পিউটার থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপের হার্ড ডিস্ক আর কতদিন পর্যন্ত ভালো সার্ভিস দিবে, কতদিন পর্যন্ত ভালো থাকবে। এবং যদি অল্প কিছুদিন পর্যন্ত ভালো থাকে এরকম কিছু আপনি দেখতে পান, তাহলে কিন্তু আগে থেকে আপনার কম্পিউটারের হার্ড ডিস্কে যে ডেটাগুলো আছে ওগুলো কিন্তু কপি করে অন্য কোনো একটা হার্ড ডিস্ক অথবা নিরাপদ জায়গায় ট্রান্সফার করে রাখতে পারবেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনার হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেলেও আপনার গুরুত্বপূর্ণ ডেটাগুলো কিন্তু সেফ থাকবে। তো কিভাবে আপনি দেখবেন আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক কেমন আছে এখন আর কতদিন পর্যন্ত ভালো সার্ভিস দিবে, কতদিন পর আপনাদের হার্ড ডিস্কটা নষ্ট হয়ে যাবে, চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের ভিডিওতে। ডেস্কটপ অথবা ল্যাপটপ যে কোনো কম্পিউটারের হার্ড ডিস্ক ভালো আছে কিনা অথবা কতদিন ভালো থাকবে এটা দেখার জন্য আমি এখানে তিনটি সফটওয়্যার রেখেছি। এছাড়া আরও একটি সফটওয়্যার আছে যেটা হার্ড ডিস্কের প্রতিটা পার্ট চেক করে আপনাকে রেজাল্ট দেখায়, যেটা দেখাতে একটু সময় লাগে, যার কারণে ওই সফটওয়্যারটি দিয়ে আমি ভিডিও লাস্টে দেখাবো এবং ওইটা কিন্তু পুরোপুরি অ্যাকুরেট হয়। তো এখান থেকে আমি ফার্স্টের এই সফটওয়্যারটি ওপেন করবো এবং ইমিডিয়েটলি আমার হার্ড ডিস্কের অবস্থা দেখাবে এটা। এই চারটি সফটওয়্যার আপনারা কোথা থেকে পাবেন, কীভাবে ডাউনলোড করবেন সব কিছুই থাকছে আজকে ভিডিও লাস্টে। এখানে দেখেন এই সফটওয়্যারটি ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আমার হার্ড ডিস্কটি স্ক্যান করে ফেলেছি ইমিডিয়েটলি এবং এখানে হার্ড ডিস্কের স্ট্যাটাস দেখাচ্ছে গুড এবং হার্ড ডিস্কের টেম্পারেচার দেখাচ্ছে 41°C। হার্ড ডিস্কের ব্র্যান্ড এবং কত জিবি হার্ড ডিস্ক সেটাও কিন্তু উপরে শো করেছে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে যে গুড শো করেছে এটাই, অর্থাৎ আপনার হার্ড ডিস্ক যদি গুড শো করে তাহলে বুঝবেন আপনার হার্ড ডিস্কের অবস্থা মোটামুটি ভালো আছে। আর নিচে এখানে যে হার্ড ডিস্কের অন্যান্য যে পার্টগুলো সে পার্টগুলো কী অবস্থাতে আছে সেটা শো করছে। বাম দিকে দেখেন এখানে ব্লু কালারের সার্কেল দেওয়া আছে, এই সার্কেলগুলো যদি কোনো কারণে ব্লু না থেকে ইয়েলো অথবা রেড থাকে তাহলে বুঝবেন যে হার্ড ডিস্কের ওই পার্টে সমস্যা আছে। এখন আমি এটা ক্লোজ করে দিব এবং আরেকটি সফটওয়্যার ওপেন করে সেটাও আমি দেখাবো। টোটাল চারটি সফটওয়্যার আমি আজকে আপনাদের দেখাবো। সো এখান থেকে আমি সেকেন্ড যে সফটওয়্যারটি আছে এটা এখন ওপেন করব এবং এটা সাধারণত আমাদের হার্ড ডিস্কের স্পিড টেস্ট করে, অর্থাৎ রিড স্পিড কেমন এটা চেক করে আমাদের হার্ড ডিস্কের অবস্থাটা জানায়। অর্থাৎ যদি রিড রাইট স্পিড ভালো না থাকে, ঠিকঠাক না থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের হার্ড ডিস্কের সমস্যা আছে। এটা ওপেন করার পর অল অপশনের উপর ক্লিক করে দিব। এখন এইখানে আমার হার্ড ডিস্কের রিড স্পিড এবং রাইট স্পিড কত সেটা কিন্তু আমার এখানে শো করবে। তো আমি অলরেডি এটা আগে একবার স্ক্যান করে রেখেছি, যেহেতু এটা 5-6 মিনিটের মতো সময় লাগে স্ক্যান করতে, সো আমি এটা আগে থেকে স্ক্যান করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এখানে দেখেন 86 এবং 93-এর মতো স্পিড আছে আমার রিড এবং রাইট স্পিড 89-95 পর্যন্ত আছে। সো মোটামুটি আমার হার্ড ডিস্কের রিড রাইট স্পিড এভারেজ ঠিকঠাকই আছে। সো এটা যদি আপনাদের হার্ড ডিস্কের রিড রাইট স্পিড 10-20 এরকম থাকে বা এরকম শো করে, সেক্ষেত্রে বুঝবেন যে হার্ড ডিস্কের রিড রাইট স্পিডের সমস্যা আছে এবং আপনারা হার্ড ডিস্কটা চেঞ্জ করার চেষ্টা করবেন। সো আপনি যদি এটা ক্লোজ করতে চান তাহলে স্টপ যে অপশনটি আছে বাম দিকে উপরে স্টপ অপশনের উপর ক্লিক করে এটাকে ক্লোজ করে ফেলতে পারবেন খুব সহজে। এবং এখান থেকে আরেকটি সফটওয়্যার এখন দেখেন, এটা কিন্তু সে অ্যাডভান্স সফটওয়্যার, এটা আমি ভিডিও লাস্টে দেখাবো। এবং থার্ড যে সফটওয়্যারটি আছে এটা আমি এখন ওপেন করতে যাচ্ছি। এটা ওপেন করার সাথে সাথে আমার হার্ড ডিস্ক স্ক্যান করে হার্ড ডিস্কের হেলথ কত পার্সেন্ট আছে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে বাম পাশে উপরে। এখানে দেখেন হার্ড ডিস্ক হেলথ এখানে 100% দেখাচ্ছে। এটা যদি আপনার 100% থেকে নেমে যায় 90% বা 80% তাহলে একটু চিন্তার বিষয়। 80% হলে মোটামুটি চলার মতো থাকে, কিন্তু এর নিচে যদি যায় অর্থাৎ 80%-এর নিচে যদি চলে যায় সেক্ষেত্রে আপনার হার্ড ডিস্কটা চেঞ্জ করার চিন্তা করবেন, কারণ অল্প কয়েকদিনের মধ্যে আপনার হার্ড ডিস্ক কিন্তু ক্র্যাশ করে যেতে পারে 80%-এর নিচে নেমে যাওয়ার পর। আর যদি কোনো কারণে হেলথ 50%-এর নিচে নামে তাহলে আর কোনোভাবেই ওই হার্ড ডিস্ক আপনি ব্যবহার করবেন না, ওইটা থেকে সব কিছু সকল ডাটা আপনি ট্রান্সফার করে বা কপি করে অন্য কোনো হার্ড ডিস্কে রেখে দেবেন। তো এইভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার হার্ড ডিস্কের হেলথ এবং টেম্পারেচার দেখে নিতে পারবেন ইমিডিয়েটলি, জাস্ট সফটওয়্যার ওপেন করার সাথে সাথেই পেয়ে যাবেন। এখন আমি দেখাবো ভিডিও লাস্টে যে অ্যাডভান্স সফটওয়্যারটির কথা বলেছিলাম সেই সফটওয়্যারটি, এবং এই সফটওয়্যারটির নাম হচ্ছে ম্যাক্রো রিড। এবং এখানে অলরেডি আমি আগে থেকে স্ক্যান করে রেখেছি, দেখেন ম্যাক্রো রিড সফটওয়্যারটি দিয়ে এখানে যে গ্রিন আইকনগুলো বা গ্রিন বক্সগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হার্ড ডিস্কের এক একটা পার্ট স্ক্যান করার রেজাল্ট। এখানে গ্রিন বক্সের জায়গায় যদি কোনোটা রেড বক্স থাকে তাহলে বুঝতে হবে হার্ড ডিস্কের একটা পার্টে সমস্যা আছে। সো এটা আপনারা কিভাবে স্ক্যান করবেন, এবং এটা যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ইরোর ফাউন্ড নামের যে অপশনটা আছে উপরে
ওইখানে কিন্তু আপনার একটা করে অপশন দেখাবে আর এইখানে দেখেন রেড আইকন এই রেড বক্স কিন্তু এই গ্রিন বক্সের মধ্যে যেখানে সমস্যা পাবে সেখানে দেখাবে এখানে দেখেন এরর ফাউন্ড 0 দেখাচ্ছে আমার একটা এরর পাইনি আপনাদের যদি দুইটা তিনটা এরর পায় সেক্ষেত্রে সমস্যা নেই তবে যদি 20-30 টার উপরে এরর পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিন্তার বিষয় তখন হার্ড ডিস্ক চেঞ্জ করার চিন্তা ভাবনা করবেন বা হার্ড ডিস্কের ডেটাগুলো আপনি অন্য কোনো হার্ড ডিস্কে ট্রান্সফার করবেন তো এখানে আমার হার্ড ডিস্কে কিন্তু একটাও রেড আইকন নেই একটাও রেড বক্স নেই এবং এখানে যদি রেড বক্স থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার হার্ড ডিস্কের ডেটা ট্রান্সফার করে অন্য ফাইলে অন্য কোনো হার্ড ডিস্কে নিয়ে যাবেন এটা কাজ করার জন্য এখান থেকে স্ক্যান নাও অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন দিলেই কিন্তু আপনার হার্ড ডিস্ক স্ক্যান হওয়া শুরু হবে এবং খুবই ইজি জাস্ট এই যে গ্রিন বক্সগুলো এখানে উঠছে এটা সম্পূর্ণ কমপ্লিট হতে 2.5 ঘন্টার মতো সময় লাগবে এবং এই গ্রিন বক্সের মধ্যে কয়টি রেড বক্স শো করছে সেটা আপনি দেখবেন সেটাই মূলত আপনার হার্ড ডিস্কের সেই পার্টের সমস্যার লক্ষণ দেখায় আর এখানে টাইম দেখাচ্ছে দেখেন 2 ঘন্টা 49 মিনিটের মতো এই টাইমটা কমপ্লিট হয়ে গেলে আপনার এখান থেকে কমপ্লিট হয়ে যাবে এখানে দেখেন আমি স্টপ করে দিচ্ছি যেহেতু আমি আগে স্ক্যান করে দেখিয়েছি যে কিভাবে আপনারা দেখবেন সো এইভাবে আপনারা ম্যাক্রো রিড ব্যবহার করে বুঝতে পারবেন এছাড়া স্ক্যান কমপ্লিট হয়ে গেলে আপনার ডেস্কটপে একটা ফাইল জমা হবে ম্যাক্রো রিড থেকে এখানে আপনি দেখে বুঝতে পারবেন যে আপনার হার্ড ডিস্কে কয়টা সমস্যা আছে এরর কয়টা পেয়েছে বা হার্ড ডিস্কের অবস্থা কী আছে সেটা কিন্তু এখানে একটা রিপোর্ট আকারে জমা হয়ে যাবে আমি দুইবার স্ক্যান করেছি দুইটা রিপোর্ট এখানে কিন্তু জমা হয়ে গিয়েছে এবং এটাই মূলত আমার ফার্স্ট স্ক্যানের রিপোর্ট এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা আপনাদের হার্ড ডিস্কের অবস্থা ম্যাক্রো রিটের মাধ্যমে জেনে নিতে পারবেন ম্যাক্রো রিটে স্ক্যান করার পর যদি আপনাদের এরর একটা দুইটা থাকে সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই তবে যদি স্ক্যান করার পর এরর 20-30টার উপরে চলে যায় তাহলে আপনারা অবশ্যই আপনাদের হার্ড ডিস্কের ফাইলগুলো অন্য কোনো একটা হার্ড ডিস্কে ট্রান্সফার করে রাখবেন এখন ম্যাক্রো রিড কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো এর জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আপনার কম্পিউটার থেকে তারপর গুগলে যাবেন যাওয়ার পর ম্যাক্রো রিড ডিস্ক স্ক্যানার এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পর এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে এখানে দেখেন ফার্স্ট একটা ওয়েবসাইট শো করছে এই ওয়েবসাইটটা জাস্ট ওপেন করবেন এটা ম্যাক্রো রিডের অফিসিয়াল ওয়েবসাইট এবং এইখানে দেখেন ফ্রি ডাউনলোডের একটা অপশন আছে গ্রিন কালারের নিচে আমি ডাউনলোড করছি না যদিও অলরেডি আমার আগে থেকেই ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে সো আপনি এখান থেকে গ্রিন যে বক্সটি আছে বাম সাইডে নিচে ওইটার উপর ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন এবং এটা ডাউনলোড করার পর জাস্ট নর্মাল যে সফটওয়্যারগুলো উইন্ডোজ ইনস্টল করতে হয় ঠিক একইভাবে আপনি এটাকে ইনস্টল করে ওপেন করে যেভাবে দেখালাম এভাবেই চেক করে নিতে পারেন আপনার ডাউনলোড অপশনে যাবেন কম্পিউটারের তারপরে এই সফটওয়্যারটি পাবেন এটা ওখান থেকে ইনস্টল করে ফেলতে পারবেন সাধারণ সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় কম্পিউটারে এইভাবেই এবং এটা ইনস্টল করে নেওয়ার পরে আমি যেভাবে দেখিয়েছি সেমভাবে আপনি স্ক্যান করবেন আপনার হার্ড ডিস্কটা স্ক্যান করে সমস্যা থাকলে আপনার হার্ড ডিস্কের যে ফাইলগুলো সেগুলো অন্য কোনো হার্ড ডিস্কে কপি করে রেখে দিবেন আর যদি আপনার কম্পিউটারে এখানে এরকম উইনরার আকারে ডাউনলোড হয় সেটা আপনাকে এক্সট্রাক্ট করতে হবে এক্সট্রাক্ট করে তারপর ইনস্টল করতে হবে তো এক্সট্রাক্ট করে কীভাবে ইনস্টল করবেন সে বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন অথবা ইউটিউব থেকে সার্চ করে দেখতে পারেন যে সফটওয়্যার এক্সট্রাক্ট করে উইনরার ফাইল কীভাবে ইনস্টল করতে হয় তো এখান থেকে আরও একটি সফটওয়্যার যে লাস্টের আগে যে সফটওয়্যারটি দেখেছিলাম এইটা কীভাবে ইনস্টল করবেন সেমভাবে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন গুগলে যাবেন গুগলে যে আপনি সফটওয়্যারের নামটা এখানে লিখে দিবেন যেমন হার্ড ডিস্ক সেন্টিনেল এটা লিখে আপনি সার্চ করবেন এবং এখানে কিন্তু ফার্স্টেই অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি ফার্স্টের ওয়েবসাইট ওপেন করলেই এই যে ওয়েবসাইটটা এটা পেয়ে যাবেন এখানে ডাউনলোডের অপশন আছে এখান থেকে আপনি ফার্স্টের সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন সেমভাবে আপনি আপনার কম্পিউটারের ডাউনলোড অপশন থেকে ইনস্টল করে নেবেন আর এখানে যে দুইটা সফটওয়্যার আরও বাকি আছে এই দুইটা কিন্তু সেম সফটওয়্যার জাস্ট এটার অপশন একটু আলাদা তো এটার জন্য আপনি সেমভাবে গুগলে আসবেন তারপর ক্রিস্টাল ডিস্ক লিখে সার্চ করবেন ফার্স্টের ওয়েবসাইটটা ওপেন করবেন এবং এই একই ওয়েবসাইট থেকে আপনি এই দুইটা সফটওয়্যারই পেয়ে যাবেন ডাউনলোড অপশানে ক্লিক করে একটু নিচে যদি আপনি আসেন এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসতে হবে এইখানে দেখেন এই যে এখানে একটা আছে ফার্স্টে 5 MB এই যে সফটওয়্যারটা আছে এই যে স্ট্যান্ডার্ড এডিশন অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড এডিশনটাই ডাউনলোড করতে হবে এইখানে দেখেন ইনস্টলার ভিস্তা আছে এই ইনস্টলার ভিস্তা অপশনের উপর ক্লিক করলেই কিন্তু আপনার সফটওয়্যারটা ডাউনলোড শুরু হয়ে যাবে এবং এইটা হচ্ছে এখানে যে ফার্স্টে যে সফটওয়্যারটা আছে এটা কিন্তু আরেকটু স্ক্রল করে নিচে আসলেই পেয়ে যাবেন এইখানে দেখেন একটু স্ক্রল করে নিচে এসে কিন্তু এখানে পেয়েছি আমি 4 MB এই যে সফটওয়্যারটা অবশ্যই স্ট্যান্ডার্ড এডিশন ডাউনলোড করবেন তো এই ফার্স্টের সফটওয়্যারটা হচ্ছে এই গ্রিন কালারের সফটওয়্যারটা এখান থেকে ইনস্টলার ফিস্তা এটাতে ক্লিক করে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন তো এইভাবে মূলত এই 4টি সফটওয়্যার আপনি কম্পিউটারে ইনস্টল করে নিতে পারবেন
অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড করে। একটা কম্পিউটারের হার্ড ডিস্ক কবে নষ্ট হবে নির্দিষ্ট ডেট দিয়ে বলা সম্ভব না, তবে আপনি যদি এই সফটওয়্যারগুলো দিয়ে চেক করে দেখেন তাহলে একটা ধারণা পাবেন যে এতদিনের মধ্যে নষ্ট হতে পারে। যদি আপনার হার্ড ডিস্কের হেলথ কম থাকে দ্রুত নষ্ট হবে। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের এই চ্যানেল আর 360 সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।